রিপ্তি মাথা নাড়িয়ে সম্মতি দেয়, তবে তার মনের জবাব উত্রায়, মন ভালো নেই, মনের ভীষণ কড়া অসুখ করেছে জনাব। আপনি কাউকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে বোধ করছি যে। নাস্তার কিছুক্ষণ পর বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখা যায় মিহিরকে। গোসলে যাওয়ার সময়টাই রিপ্তি তার ফোন হাতে তুলে নেয় বিশাল রকমের দ্বিধায়। ইয়ানাত নামে যে নাম্বারটা ফোনে সংরক্ষণ করা তা লুফে নেয় গোপনে গোপনে, প্রয়োজন হতে পারে যে কোনো সময়, সুযোগ পেলে সাক্ষাতের হাল ছাড়বে না সে। এরই মধ্যে নামে ঝোড়ো বৃষ্টি, সকাল থেকে আবহাওয়া গুমোট, বাইরে বের হতে গেলেও মনে করে ছাতা নেওয়া যেখানে বাধ্যতামূলক। ছলছল ধারা এদিকে বয়েই গেল অবশেষে। রিপ্তি ফোন রেখে ঝটপট যায় বারান্দা হতে কাপড় চোপড় নিয়ে আসতে, পিছু পিছু দৌড়াই তার মেয়েছানা। ফিরে এসে কাপড় চোপড় রেখেই নজর যায় পায়ের কাছে ঘুরঘুর করতে থাকা মেয়েছানার দিকে। এই তো সাথে দৌড়ে গিয়ে আধা ভেজা হয়ে এলো। মেয়েছানার ছোট গামছা নিয়ে গা মুছে দেয় রিপ্তি। ঝোড়ো হাওয়াটা যেন কমে এসেছে, তবে ক্রমশই বৃষ্টি বৃষ্টি পড়ার গতি। মেয়েছানা কোলে তুলে ফের বারান্দায় যায় সে, মনের মেঘ কিছুটা ধুয়ে দিতে চায় এই অঝোর ধারায়। ভাবে কতদিন যেন হয় হাসে না সে, শারীরিক অসুস্থতা তাকে হাসতে মানা করেছে একেবারে, এখন আবার চাপ পড়েছে মানসিক দিক থেকেও। সে কি আর হাসবে না? তবে ওভাবে ওই দুষ্টু মিয়া দুষ্টু মাখা হাসি আসে না কেন ভেতর থেকে? গোসল সেরে বেরিয়ে এসে বাইরে যাওয়ার পরিকল্পনা বদলে ফেলে মিহির। একে তো খুব জরুরি না যাওয়াটা, এমনি একটু অফিসে গিয়ে সবার সাথে বসতো, অন্যথায় এই আবহাওয়ায় বের হলে আবার গোসল সেরে ফিরতে হতে পারে। গাড়িটা অহেতুক কাদা মুক্ত করার কোনো প্রয়োজন নেই। মাথার ভেজা চুল ঝেড়ে ক্যাপা পায়ে সেও বারান্দায় চলে আসে রিপ্তিকে অনুসরণ করে। বিড়াল কোলে নিয়ে আদর করছে এই কোমল হাত, অথচ ধ্যান গাধা অজানায়। মিহির কাঁধে হাত রাখতেই ধ্যান ভঙ্গ হয় রিপ্তির। কি ভাবছো? কোথায়? কিছু না। দেখেছো কেমন বৃষ্টি নেমেছে? ইউনিভার্সিটি যেতে নিষেধ করে ভালো করছি না? তখন তো বৃষ্টি ছিল না, এই সময় আমি ক্লাসে থাকতাম। ক্লাসের ছাদ তো আর ফুটো নয় যে অতি বৃষ্টিতে ভিজে যাব। তাই তো, তবে আসার সময় বেকায়দায় পড়তে। আসার সময় হলো যে বৃষ্টি থেকে যাবে এমনটাও তো এখনই বলা যাচ্ছে না। কাঁথা তো আর উড়ে যাবে না পথঘাট থেকে। এই ধরো ইউনিভার্সিটির বাইরে এলে আর তুমি কাদায় পিছলে দুষ্টুমি জুড়তে গিয়েও থমকে যায় মিহি, তৎক্ষণাৎ গভীরতা ধারণ করে বলে, রিপ্তি এই অবস্থায় তুমি ভুলেও বাইরে বের হতে যেও না, জাস্ট সি, যা হয় ভালোই হয়। তখন নিষেধ করে শুধু ভালোই নয়, খুব ভালো করেছি আমি। বৃষ্টির দিনে বাইরে যাওয়া তোমার টোটাল অফ, দরকার নেই আমার কোনো ক্লাসের। ওয়ান ইয়ার লস করে ক্লাস পরেও হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, কিন্তু শারীরিক একটা সমস্যা বাঁধিয়ে ফেললে সারা জীবনের ক্ষতি। শুধু ক্লাস কেন, তুমি এবাড়ি ওবাড়িও করো না এমন দিনে, শুকনো দিনেও সাবধানে চলো, কেমন? এত ভয় পাই দিলে, আমি এটুকু একটা মেয়ে জানে বাঁচবো? তুমি এইটুকু? তুমি তো আমার চেয়েও বড়। কোন দিক থেকে যুক্তি? তোমার বার্থডে কিন্তু প্রতি বছরে আমার বার্থডে আগে আসে, সো তুমিই বড়। কিছুটা খিলখিলি হেসে ওঠে রিপ্তি, মাথা ঠুকে দেয় মিহির। জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে কিছুটা সময় রিপ্তির কোলে, ঠাঁই নেওয়া মেয়েছানার তুল তুলে গায়েও হাত বুলায়। আগে বিড়াল পোষাটা ব্যক্তিগতভাবে ভালো লাগতো না মিহিরের, এখন পরম যত্নে রিপ্তিকে লালন করতে দেখে তারও একটু একটু আসক্তি এসে যাচ্ছে বিড়াল পোষণে। মাঝে মাঝে বিছানায় তার পাশে এসে বসে থাকলেও বিরক্ত হয় না মোটেও, কান টেনে না হয় গাল ছুঁয়ে আদর করে দেয় হালকা ভাবে। বৃষ্টিময়ী দুপুরে ভালো একটা ঘুম হয় মিহিরের। ঘুম থেকে উঠে যখন বৃষ্টি পরবর্তী সোনালি আলো দেখা পায় তখন বেরিয়ে পড়ে ড্রাইভিং এ। যখন বাড়ি ফিরে মুখে লেপটে থাকতে দেখা যায় সুন্দর হাসি। টেপে পেঁচানো একত্রিত তিনটি গোলাপ হাতে দরজার ওপারে দাঁড়িয়ে রিপ্তি কলিং বেলের
শব্দে এগিয়ে এসে দরজা খোলার পরপরই সে ভেতরে পা রেখে গোলাপ তিনটি গুঁজে দেয় ঋপ্তির এলো পেঁচানো খোপায়। ফুল তবে নারীর খোপায় ভালো মানায়। তাই একদম হঠাৎ ফুল আনতে মন চায়? ইয়ানাত দিল, তোমার জন্য দিল, বললো ওয়াইফকে নিয়ে দিবেন, খুশি হয়ে যাবে। পাওনি? হুম। নিষ্প্রাণ শব্দে উত্তর আসে তার। ইয়ানাতের নাম শুনতেই মুখের সে হাসিটা বিলীন হতে ব্যস্ত হয়েছিল যেন। মিহির জুতো জোড়া হাতে নিয়ে নির্দিষ্ট তাকে তুলে রাখতে রাখতে বলে, সারাদিন কেমন ফিল করছো? ভালো। মনে হয় ক্লাস করতে পারবে ঠিকঠাক? হুম। আমার তো কেমন অসুস্থই মনে হয় তোমার চেহারায় তাকালে। যাই হোক, তোমার ভালো তুমি ভালো বুঝো। আগামীকাল হতে তবে ক্লাসের জন্য নিয়ে যেতে বলে দিব তারিকুল ভাইকে। হালকা করে মাথা নেড়ে সম্মতি দেয় রিপ্তি। জানালার আয়নায় চোখ পড়তেই নজরে আসে খোপায় গাঁথা ফুল। মলিনতার সাথে আস্তে ধীরে নামিয়ে সেটি রেখে দেয় ট্রলির উপর। ফুলহীন গোলাপও যেন মগজে ফুল ফুটালো, এতটাই অস্থিরতায় ভুগছে সে। পরবর্তী সকালে ড্রাইভার তাকে ইনস্টিটিউটে নামিয়ে দিয়ে এলেই ক্লাসে যাওয়ার আগে গোপনে সংগৃহীত নম্বরটায় ডায়াল করে বসে দীপ্তি। পরে কি হবে জানে না সে, তবে এখন এটি ভীষণ জরুরি মনে হলো তার কাছে। ইয়ানাতের সাথে কথা বলতেই হবে তাকে। প্রথমবার রিসিভ না হওয়ায় দ্বিতীয়বার ডায়াল করলো, শেষ পর্যায়ে রিসিভ হলো। গলা খাঁকারি দিয়ে সালাম দিল রিপ্তি। ওপাশ থেকে সালামের জবাব দেয় মেয়েলি কণ্ঠ। আপনি কি ইয়ানাত বলছেন? কি আপনি? আপনি আমাকে চিনবেন না হয়তো। নাম? জি, আমি রিপ্তি বলছি। কোন রিপ্তি আর কি কারণে কল করা? অ্যাকচুয়ালি আপু, আমি মিহির খানের ওয়াইফ বলছি। ও সিরিয়াসলি? হুম, আপনার সাথে আমার কিছু কথা ছিল। শিওর, বলুন। না মানে আপু, একটু জরুরি কথা ছিল আর কি। সামনাসামনি বললে ভালো হয়, যদি একটু সময় করে মিট করা যেত। তবে কি আপনার একটু সময় হবে? নিশ্চয়ই, আপনার পাশেই চলে আসি। তবে বাসায় অন্য সময় আসা যায়, বাট আমি চাইছিলাম বাইরে কোথাও বসতে, কোনো কফি শপে। ওকে, এটা তো খুবই ভালো প্রস্তাব বলে মনে হচ্ছে। মিহির খানের ওয়াইফের সাথে মিট করছি ফার্স্ট টাইম, আজই হবে নাকি? চাইলেই হয়। তো বলুন, কখন কোথায় আমাদের দেখা হচ্ছে? আপনি বলুন কখন আপনার সময় হয়। এখন থেকে বিকেলের আগে হলে ভালো হয় আমার জন্য, আমি একটু বাইরে এসেছিলাম। একেবারে আপনার সাথে মিট করেই ফিরতে পারবো। তবে আমি এখন ফ্রি আছি, কিন্তু আপনি কোথায় আছেন তা তো আমি জানি না। অ্যাড্রেসটা আমায় দিলে আমি হয়তো সুবিধা মতো জানাতে পারতাম। আমরা মিরপুরে দেখা করি 11টার দিকে রঙ্গমালা ক্যাফেতে। ওকে, মিহির খান আসছেন তো সাথে? না, আসলে উনি জানেন না এই ব্যাপারে কিছু। আমি একাই পার্সোনালি একটু কথা বলতে চাইছি, আশা করি বুঝতেই পারছেন ব্যাপারটা। ওকে, নো প্রবলেম, আমি 11টায় পৌঁছে আপনাকে কল করব। জি, ধন্যবাদ আপু। হ্যাপি গুড ডে। কল কাটতে রিপ্তির গা ঝিমঝিম করে ওঠে। আসুক না আজ উম্মে ইয়ানাত, তার একাডেমিক ক্লাসের চেয়েও বিশেষ জরুরি ক্লাস নিয়ে ছাড়বে এই উম্মে ইয়ানাতে। রিপ্তি ঘড়িতে সময় দেখে, একটা ক্লাস করার সিদ্ধান্ত নেয় আজ। প্রথম ক্লাস শেষ হতে এই সেই বেরিয়ে পড়ে ক্যাম্পাস হতে, ছুটে রঙ্গমালা ক্যাফের উদ্দেশ্যে। 11টা বাজতে আরও মিনিট দশেক বাকি। দুপুরের সময় হওয়ায় ক্যাফেতে ভিড় তুলনামূলক কম, বেশ কিছু টেবিলই ফাঁকা। একটাতে বসে পড়ে রিপ্তি, অপেক্ষায় থাকে 11টা বাজার। মনে মনে গুছিয়ে নিতে থাকে কথামালা। ক্যাফের লোক এসে জিজ্ঞেস করে যায় কফি দিবে কিনা। কিছুক্ষণ পরে অর্ডার করবে বলে জানায় সে। একা একা 5 মিনিটের মতো সময় কাটাতেই ডায়াল করে ইয়ানাদের নম্বরে, প্রথমবারের মতোই রিসিভ হয়। হে রিপ্তি ম্যাম। হ্যালো আপু, আপনি কি এসেছেন? আমি পৌঁছে গেছি এখানে। তাই নাকি? আমিও কাফেতেই আছি, আপনি ভেতরে আসুন। আমি ভেতরেই বসে আছি। কোথায় ড্রেস কালার? কথা বলতে বলতে রিপ্তি সামনের টেবিলের মেরুন রঙের টপস পরা মেয়েকে দেখছিল, ফোন কানে এদিক ওদিক তাকাচ্ছে। এমনই ইয়ানাতের প্রশ্নে সে জবাব দেয়, সাদা অ্যাপ্রন, আপনি কি মেরুন ড্রেসে আছেন? আর জবাব দিতে হয় না, পিছু ঘুরে নিশ্চিত হয় মেয়েটি এটি রিপ্তি। হাসি মুখে নিজেই ছটফট উঠে আসে রিপ্তি। উঠে আসার আগে রিপ্তি উঠতে গিয়ে পুনরায় বসে যায়। হাই, হ্যালো, বসুন। ভারী মিষ্টি তো মিসেস মেহির খান, কতক্ষণ হয় এসেছেন?